কাদম্বিনী এবং প্রথমা কাদম্বিনীর মধ্যে লড়াই আবার তীব্র হয়েছে। এক পক্ষের দাবি, প্রথমা কাদম্বিনীতে গল্প সঠিক এবং অভিনয় উন্নত মানের, আবার অন্য পক্ষের দাবি, কাদম্বিনী সঠিকভাবে গল্প পরিবেশন করছে। এই তর্ক বিতর্কে আসলে বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে কোন কাদম্বিনী তুলনামূলকভাবে সঠিক। এইবার কাদম্বিনী গাঙ্গুলির পরিবার থেকে অন্য একজন বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে, যা জানার পর বদলে যেতে পারে নিজের নিজের মতামত। তিনি কি বললেন সেটাই জানব এই ভিডিওতে। তার সম্পূর্ণ বক্তব্যটা জেনে তারপর নিজের মতামত জানিও। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ওই পরিবার থেকে দীপান্বিতা গাঙ্গুলি একবার প্রথমা কাদম্বিনীকে ভুল বলেছিলেন আর একবার কাদম্বিনীকে, তাই সঠিক উত্তর পায়নি দর্শক মহল। এইবার কাদম্বিনীর পরিবার থেকে পার্থ গাঙ্গুলি যা বললেন, প্রথমে আমার পরিচয়টা দিই, আমি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বড় পপৌত্র পার্থ গাঙ্গুলি, এবার আমার মতামতটা বলি। এটা আমরা উভয় চ্যানেলকেই জানিয়েছি, প্রথমা কাদম্বিনী আমার মতে আমাদের পরিবারের কালচারের সাথে মিলছে না। কাদম্বিনীর মায়ের সম্বন্ধে খুব একটা আমরা জানি না, তাই দুটো চ্যানেল দুরকমভাবে দেখাচ্ছে, কোনটা ঠিক বলতে পারবো না। তবে এটা ঠিক কথা যে কাদম্বিনীর জন্ম ভাগলপুরে। আমার ঠাকুরদা অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলির ছেলে প্রভাতচন্দ্র গাঙ্গুলির কাছে আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু বাঙাল ভাষার কথা শুনিনি। দ্বারকানাথ কলকাতা আসার পর এখানকার ভাষায় কথা বলতেন। দ্বিতীয়, আমাদের পরিবার ব্রাহ্ম পরিবার, অর্থাৎ প্রতিমা পুজোয় বিশ্বাসী নই। ভাগলপুরে প্রথমা কাদম্বিনীতে ওনার মার প্রতিমা পুজোটাও ঠিক মতো মেনে নিতে পারলাম না। তিনি আরও জানান, প্রথমা কাদম্বিনীতে মেয়েদের শাড়ি পরার ধরন ভুল দেখাচ্ছে। তার মতে তখন ব্রাহ্ম পরিবারে আজকালকার মেয়েরা যেভাবে শাড়ি পরে সেই রকমই পরত, শুধু ব্রোঞ্চ লাগিয়ে পরত। আবার জিতে প্রাণকৃষ্ণ এপিসোডটা বড্ড দীর্ঘ করছে। তারপর ছাত্রী হিসেবে যাদের নাম আছে কাদম্বিনী ছাড়া, তাদের মধ্যে অবলা অর্থাৎ পরবর্তীকালে জগদীশচন্দ্র বসুর স্ত্রী, ওনার দিদি সরল আর স্বর্ণ ছাড়া ওই নামে অন্য ছাত্রী ছিল কিনা সেটাও সঠিক নয়। আমাদের পরিবারের কাছে ওই চারজন ছাড়া আরও কিছু নাম আছে যাদের দেখানো হচ্ছে না, অর্থাৎ আপাতত যা দেখাচ্ছে তাতে কোনো চ্যানেলই আমাদের স্যাটিসফাই করতে পারেনি। তার মতে গল্পের গরু গাছে তুলেছে, ভবিষ্যতে আরও তুলবে। সবশেষে নিজের মত হিসেবে জানাবো, যখনই ঐতিহাসিক কোনো চরিত্র পর্দায় দেখানো হয় তখন কিছু ভুল থাকেই, সেগুলি না থাকলে গল্প কখনোই দেখার মতো হয় না, উভয় চ্যানেলই সেই দিকেই গচ্ছে। তবে শেষ কথা বলবে দর্শকরাই। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।